আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার, আজ আপনাদের সামনে উপস্থাপন করছি 1109, একটা কিস্তির গাড়ি। এটা সম্পূর্ণ কিস্তিতে বিক্রি হবে। আপনারা যারা গাড়িটি নিতে ইচ্ছুক, গাড়ির ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাড়ি সেবার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা শুরু করছি ক্যাবিনের ভিতরের, সম্পূর্ণ ভিডিওটা দিয়ে, ক্যাবিনের ভিতরের কন্ডিশনটা দিয়ে আপনাদের আজকের ভিডিও শুরু করছি। কত হাজার কিলো চলছে একটু দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার, আমি গাড়ি বন্ধু সালমান, আজ আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা 1109 এর সম্পূর্ণ রানিং একটা গাড়ি। আপনারা প্রথমেই ক্যাবিনের ভিতরের অবস্থা দেখছেন, কত হাজার কিলো চলছে গাড়িটা সেটাও আপনারা দেখে ফেলেছেন। আমি চেষ্টা করছি সম্পূর্ণ গাড়ির কন্ডিশনটা আপনাদের সামনে তুলে ধরতে। সম্পূর্ণ রানিং একটা গাড়ি, এইমাত্র টিপ থেকে আসার পর ধোয়া হলো, আবার টিপে চলে যাবে। এর মধ্যে আমি ভিডিওটা কমপ্লিট করছি আপনাদের জন্য। এটা ঢাকা মেট্রো গাড়ি, আপনারা অলরেডি দেখছেন, ঢাকা মেট্রো ট 2433-38। এটা আপনারা কিস্তিতে নিতে পারবেন। সম্পূর্ণ রানিং এই গাড়িটার কী অবস্থা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। চাকার কন্ডিশন, পাত্রির কন্ডিশন, সম্পূর্ণ বডি লুক, এটা 19 ফিটের বডি, সুন্দর ডেকোরেশন করা আছে, সুন্দর ডেকোরেশন করা। পিছনের চাকার কন্ডিশন, পাত্রির কন্ডিশন, পর্যাপ্ত পাতি ভরা আছে। এটা মূলত কিস্তির গাড়ি, 2020 সালের গাড়ি। অলরেডি কাস্টমার 9,55,000 টাকা কিস্তি পরিশোধ করে দিচ্ছে। আপনারা পিছন থেকে দেখতেছেন সম্পূর্ণ বডির অবস্থা। এই গাড়িটা কিনে কোনো একটা টাকাও খরচ নেই গাড়িতে। কাস্টমার ডাউন পেমেন্ট দিছিলেন 3,80,000 টাকা, 9,55,000 টাকা অলরেডি কিস্তি পরিশোধ করে দিছে। এটা 60 কিস্তিতে গাড়িটা নেওয়া। এটা সম্পূর্ণ মালিকানা গাড়ি। আবারও ক্যাবিনের ভিতরটা সুন্দরভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। যারা গাড়িটি নিতে ইচ্ছুক, গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।